হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমার ভিডিওর বিষয় ডালিউডের সেরা দশ ব্যবসা সফল সিনেমা নিয়ে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর বাজেট ও বক্স অফিস কালেকশন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে আছে রঙিন রসের বাইদানি। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন আজাদী হাসান ফিরোজ। এই সিনেমাটিতে রেড্ডুলে অভিনয় করেন শাকিব খান, শাবনূর, আরবাজ খান, ঈশা, ইলিয়াস জাভেদ, কেয়া চৌধুরী, আফজাল শরীফ, মিজু আহমেদ সহ আরও অনেকেই। রঙিন রসের বাইদানি এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1,80,00,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 9 নম্বরে আছে সাথী তুমি কার। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন এম এম সরকার। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন রিয়াজ, পূর্ণিমা, শাকিল খান, ওয়াসিম, ডলি জহুর, আফজাল শরীফ, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকেই। সাথী তুমি কার এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 8 নম্বরে আছে ডাকাইয়া পোলা বরিশালে মাইয়া। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন উত্তম আকাশ। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন শাকিব খান, শাবনূর, হুমায়ুন ফরিদি, সুচিরিতা, ডন, কাবিলা, নাসরিন সহ আরও অনেকেই। ডাকাইয়া পোলা বরিশালে মাইয়া এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2,30,00,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 7 নম্বরে আছে হৃদয়ের কথা। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন রিয়াজ, পূর্ণিমা, মৌসুমী, তুষার খান, ডলি জহুর, নাসরিন সহ আরও অনেকেই। হৃদয়ের কথা এই সিনেমাটির বাজেট ছিল 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2,60,00,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 6 নম্বরে আছে পিতার আসন। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন এফ আই মানিক। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন শাকিব খান, নিপুণ, রাজ্জাক, সুচিরিতা, আমিন খান, উপবিশ্বাস, আলীরাজ, ডিপজল সহ আরও অনেকে। পিতার আসন এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 90 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2,80,00,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুপারহিট। 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 5 নম্বরে আছে জীবনের গল্প। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন গাজী মাজারুল আনোয়ার। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন মান্না, মৌসুমী, শাবনূর, জয়, আলমগীর, কবরী, শিবাশানু, বাবর সহ আরও অনেকে। জীবনের গল্প এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 4 নম্বরে আছে দাদিমা। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন এফ আই মানিক। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন শাকিব খান, উপবিশ্বাস, ডিপজল, দিঘি, আনোয়ারা, অমর সানি সহ আরও অনেকেই। দাদিমা এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3,20,00,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে আছে কোটি টাকার কাবিন। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন এফ আই মানিক। এই সিনেমাটিতে রেড্ডুলে অভিনয় করেন শাকিব খান, উপবিশ্বাস, রাজ্জাক, সুচরিতা, ফারুক, সাদেক বাচ্চু, মিশা সদাগর, ডিপজল সহ আরও অনেকেই। কোটি টাকার কাবিন এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 90 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3,50,000,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার। 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 2 নম্বরে আছে চাচ্চু। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন এফ আই মানিক। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন শাকিব খান, উপবিশ্বাস, দিঘি, মিশা সদাগর, খলিল, ডিপজল সহ আরও অনেকেই। চাচ্চু এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা। এই সিনেমাটি ইকুইপ মিডিয়া তথ্য অনুযায়ী বক্স অফিস থেকে আয় করে 4,50,000,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার। 2006 সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 1 নম্বরে আছে মায়ের মর্যাদা। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন দিলীপ বিশ্বাস। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন মান্না, মৌসুমী, শাকিব খান, শাবনূর, সোহেল রানা, ববিতা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই। মায়ের মর্যাদা এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা। ইকুইপ মিডিয়ার তথ্য অনুযায়ী এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 9,55,00,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। পাশাপাশি মায়ের মর্যাদা এই সিনেমাটি 2006 সালের সেরা ব্যবসা সফল সিনেমা ছিল না চাচ্চু এই সিনেমাটি 2006 সালের সেরা ব্যবসা সফল সিনেমা ছিল কমেন্ট করে জানান। পুরো ভিডিওটি দেখার
জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় করি। বাই বাই।